অসুস্থ বিনোদনের অপনাম এপ্রিল ফুল। পহেলা এপ্রিলের সকালে একে অন্যকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মজা করা, দুষ্টমি করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, এটি নিঃসন্দেহে একটি অসুস্থ, একটি অসুন্দর একটি সংস্কৃতি। তার কারণ, এই এপ্রিল ফুল উদযাপনের পেছনে তিন তিনটি বড় অপরাধ, তিন তিনটি অন্যায়, তিন তিনটি কবিরা গুনাহ এর পিছনে রয়ে গেছে। অর্থাৎ এপ্রিল ফুলের মূল উপাদান হল সেই তিনটি অপকর্ম, সেই তিনটি অন্যায়, সেই তিনটি গুনাহের কাজ। এপ্রিল ফুলের প্রধান এবং সবচেয়ে বড় উপাদান হলো মিথ্যা কথা বলা। মিথ্যা ছাড়া এপ্রিল ফুল উদযাপন কোনোভাবেই সম্ভব নয়। আর এই মিথ্যা, এটি এত জঘন্য অপরাধ যে পৃথিবীর সকল ধর্মে, সকল সভ্যতায়, ইসলাম কি ইসলামের বাইরে, পৃথিবীর সব সমাজে এটি ঘৃণিত এবং অত্যন্ত জঘন্য অপরাধসমূহের মধ্যে থেকে একটি। সহিহ বুখারীর এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুমুল কাযিব ফা ইন্নাহু ইয়াহদি ইলা নার, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে, কারণ এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এখানেই শেষ নয়, তিনি আরো বলছেন যে মানুষ যখন মিথ্যা বলতে থাকে বলতে থাকে, একটা পর্যায়ে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর কাছে ওই লোকটির নাম মিথ্যাবাদী হিসাবে লিখিত এবং লিপিবদ্ধ হয়ে যায়, সে ব্যক্তির নাম মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, তার উপাধি হয়ে যায় মিথ্যাবাদী হিসাবে। এখানেই শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়াইসবুতুল ফুজুর ফি কলবি, মিথ্যা বলার কারণে একটা পর্যায়ে মানুষের অন্তরে অন্যায়, অবিচার, গুনাহ এবং অপরাধ, এগুলোর শেকড় গেড়ে যায়, গেঁথে যায়, গুনাহের ফাউন্ডেশন তার অন্তরে তৈরি হয়ে যায়, তার অন্তরে গুনাহের রাজত্ব কায়েম হয়ে যায়। এরকম ভাবে পুরো অন্তর অপরাধ জগৎ অন্তরে তৈরি হয়ে যায়, যে যার ফলে একটি সুয়ের জায়গা পরিমাণ ভালো কাজ, প্রবেশের আর সুযোগ, স্কোপ আর সে অন্তরে থাকে না। এত জঘন্য অপরাধ মিথ্যা কথা বলা। আল্লাহ সুবহানাহু তাআলা লানাতুল্লাহ আলাল কাযিবিন বলেছেন, মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানাত, আল্লাহর অভিশাপের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের মার্কা এবং অন্যতম একটি আলামত বলেছেন মিথ্যা কথাকে। প্রিয় বন্ধু, আপনি হয়তো বলবেন যে আমরা তো দুষ্টমি এবং মজার ছলে মিথ্যা বলছি এপ্রিল ফুলে। জি, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আমি উল্লেখ করতে চাই। তার উভয়টি বর্ণিত হয়েছে সুনান আবু দাউদের ভিতরে। তার একটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউযহিকাল কওমা বিহি, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তি মানুষের মাঝে মিথ্যা কথা বলে দুষ্টমি করার জন্য, মজা করার জন্য। ওয়াইলুল লাহু সুম্মা ওয়াইলুল লাহু, তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ধ্বংসের, ধ্বংস যে নিশ্চিত, ধ্বংস যে অনিবার্য এবং তার ধ্বংস যে অবশ্যই হবে, সেই জানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, তিনটি বার, একবার নয়। তাহলে বোঝা গেল কোনো মুসলিমের জন্য কোনোভাবেই দুষ্টমির ছলেও, মজা করার ছলেও মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ ইসলামে রাখে নাই। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন যে, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহান, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে, মাঝখানে একটি প্রাসাদ আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি, যে ব্যক্তি দুষ্টমির ছলেও, মজা করতে গিয়েও মিথ্যা কথাকে পরিহার করে, মিথ্যা কথা বলে না। প্রিয় বন্ধু, কেন আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে মজা করার জন্য, বিনোদন করার জন্য? ইসলাম তো আপনাকে বিনোদন করতে নিষেধ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু রসিকতা করেছেন, তিনি বহু মজা করেছেন এবং এটাকে তিনি নিষেধ করেননি। তাহলে আমাকে মিথ্যা এর আশ্রয় কেন নিয়ে বিনোদন করতে হবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো মিথ্যা কথা বলে কখনো বিনোদন করেননি, কোনো মজা করেননি। প্রিয় বন্ধু, এটি অসুস্থ প্রবণতা, এটি অসুস্থ প্রবণতা যে বিনোদন করতে হলে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা যা পাই মজা করার জন্য, বিনোদন করার জন্য, যেখান থেকে যা পাচ্ছি, বস্তা পচা সস্তা সব কিছুকে আমরা নিজের গায়ে মেখে নিচ্ছি, সেখানে হাবুডুবু খাই, সেটাকে আমরা নিজের আপন করে নিচ্ছি এবং সেটাতে জড়িয়ে যাচ্ছি। প্রিয় বন্ধু, এটি নিঃসন্দেহে আদর্শিক দেউলিয়াত্বের প্রমাণ, এটি নিঃসন্দেহে আমাদের রুচি বৈকল্যের প্রমাণ। একটি পথ শিশু যার বাবা নাই, যার অভিভাবক নাই, সে বেচারা যেদিক সেদিক যায়, যে কোনো কাজ ইত্যাদি করতে পারে, কিন্তু একটি শিশু যার একজন দায়িত্বশীল বাবা আছেন, দায়িত্বশীল মা আছেন, এরকম অভিভাবক থাকার পর সেই শিশু সাধারণত যা তা করে না, সে ভালোটা গ্রহণ করে, মন্দটা বর্জন করে, ছেড়ে দেয়, কারণ তার একজন গাইড এবং তার অভিভাবক রয়েছে। প্রিয় বন্ধু, আপনি তো মুসলিম, আপনার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছেন, তার আদর্শ তো আপনার সামনে রয়েছে, তিনি তো আপনাকে বিনোদন কেন, সমস্ত কাজের জন্য সুমহান, সুন্দর, যৌক্তিক আদর্শ আপনার জন্য তিনি রেখে গেছেন। কোরআন এবং সুন্নাহ সমস্ত কাজের বিস্তারিত বিবরণ আপনাকে দিয়ে গেছে। আপনার এত সুন্দর, সুস্পষ্ট আদর্শ, সুমহান আদর্শ থাকার পরও আপনি কেন পশ্চিমাদের যেই কোনো কালচারকে, যে কোনো সংস্কৃতিকে আপনি আপনার গায়ে মাখাচ্ছেন, সেটাকে আপনি গ্রহণ করছেন, বরণ করছেন? প্রিয় বন্ধু, নিঃসন্দেহে এটি আপনার রুচি বৈকল্যের বিশাল বড় একটি প্রমাণ। একটি পাগল, একটি বিকৃত মস্তিষ্ক মানুষ, তার হাসির জন্য যৌক্তিক কোনো কারণের প্রয়োজন হয় না। সে তার হাসির পিছনে কোনো সৌন্দর্য, সুন্দরের পিছনে সুন্দর বা কোনো ভালো যুক্তি থাকার প্রয়োজন হয় না। সে যে কোনো কিছুতে হাসতে পারে, কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ,
একজন সাধারণ মানুষ, একজন স্বাভাবিক এবং ভালো মানুষ, তার হাসির পিছনে কোনো যৌক্তিক কারণ থাকে, কোনো সুন্দরের কারণে সে হাসে। একটি মিথ্যা, একটি প্রতারণা, একটি মানুষকে কষ্ট দেওয়া, এগুলোর পরে একজন মানুষ হাসি পাওয়া, একজন মানুষ হাসা, বিনোদন করা, মজা পাওয়া, এটি নিঃসন্দেহে আমাদের অসুস্থ প্রবণতার একটি বিশাল বড় প্রমাণ। প্রিয় বন্ধু, এটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সন্দেহাতীতভাবে। মিথ্যা দুষ্টমির ছলে বলতে বলা যাবে না। এমনিতেই আমাদের সমাজ প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের সব জায়গায় মিথ্যা আজ প্রবেশ করেছে। প্রিয় বন্ধু, মিথ্যার ভেতরে আমাদের সকলের বাস চলছে। আমরা একে অন্যের সঙ্গে মিথ্যা কথা বলছি, সবাই সবার সঙ্গে মিথ্যা কথা বলছি, মিথ্যার এক জোয়ার চলছে। এর ভেতরে আবার বছরের একটি দিনকে যদি মিথ্যার জন্য নির্ধারণ করে নিই আমরা দুষ্টমির ছলে বিনোদনের নামে, তাহলে একাধারে সেখানে কয়েকটি ক্ষতি রয়েছে। এক নম্বর ক্ষতি হলো, এর ফলে যে লোকটি কখনো মিথ্যা কথা বলে না, সেও এই দিনে মিথ্যার এই মহড়ায় অংশ নিয়ে সেও মিথ্যা কলা কথা বলার অভ্যাস তার ভেতরে তৈরি হবে। নম্বর 2, এর ফলে মিথ্যা বলা যে একটি অপরাধ, জঘন্য অপরাধ, এটি যে গর্হিত কাজ, এই ধারণা আস্তে 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 সমাজ থেকে বিলুপ্ত হবে, বিষয়টি মানুষের জন্য ইজি হয়ে যাবে। দুষ্টমির ছলে মানুষ মিথ্যা বলতে বলতে আস্তে আস্তে মানুষের বাস্তব জীবনে সিরিয়াসলি মানুষ মিথ্যা কথা বলা শুরু করবে। প্রিয় বন্ধু, যেটি নিঃসন্দেহে আমরা কেউই চাইবো না, আমাদের সমাজ মিথ্যাময় হয়ে যাক, আমরা এটা কেউই চাইবো না। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে, এই অসুন্দর সংস্কৃতি থেকে। এপ্রিল ফুল উদযাপন করতে গিয়ে আপনি যেমন মিথ্যা কথা বলতে হচ্ছে, সেই সাথে একটি মানুষকে ধোকা বা প্রতারণা তার সঙ্গে করতে হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করলো সে আমাদের উম্মত হতে পারে না। এবং সেই সাথে আপনি যার সঙ্গে এই মজা করে মিথ্যা কথা বলে প্রতারিত করে বা ধোকা দিয়ে তাকে তার সঙ্গে দুষ্টামি করছেন, সে লোকটি আপনার দুষ্টামিতে মজা পাবে এটা জরুরি নয়, হতে পারে সে কষ্টও পেতে পারে। যদি সে তার কষ্টের কারণ হয় তাহলে সেটা আরেকটি অপরাধ হয়ে গেল। তাহলে তিনটি অপরাধ হয়ে গেল, যেগুলোর ফলে আপনার এই এপ্রিল ফুলের এই অনুষ্ঠান, এই সংস্কৃতি, এই বিনোদন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শরীয়তের দৃষ্টিতে এটি অত্যন্ত জঘন্য। আর এর পাশাপাশি পশ্চিমাদের ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণের যে অপরাধ সেটা তো রয়েই গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইহুদিরা যা করবে, তারা যা করবে তোমরা তাই করবে, এমনকি তারা যদি গর্তে ঢুকে তোমরাও গিয়ে গর্তে ঢুকবে, সেখানে ভালো কি মন্দ সেটা দাস বিচার তোমরা করবে না। আজ যেন সে অবস্থা আমাদের মাঝে চলে আসছে। প্রিয় ভাই বন্ধুগণ, তারা যে কোনো কালচার আমাদের সামনে পেশ করে সেটাকেই আমরা গায়ে মাখিয়ে নিই, সেটাকে আমাদের সমাজের অংশ করে নিই এবং সেটাতে আমরা হাবুডুবু খাই। সেটা ভালো কি মন্দ, যৌক্তিক কি অযৌক্তিক, সুন্দর কি অসুন্দর, সেটা বাস বিচার করার মতো বুঝ বুদ্ধিটুকু পর্যন্ত আমাদের আজ লোপ পেয়ে গেছে, যেটা নিঃসন্দেহে আমাদের রুচি বিকৃতির একটা বিরাট বড় প্রমাণ, আমাদের উদ্ভটের একটা বিরাট প্রমাণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধু, আসুন এই কালচারকে আমরা না বলি, এপ্রিল ফুলকে না বলি, সুস্থ বিনোদনের পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।